আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির ঝোল করব, এই জন্য আমি দেশি মুরগির মাংস নিতে এসেছি। এখন এই যে মুরগি পরিষ্কার হয়ে গেছে, এবারে মাংস কাটা হয়ে গেছে, চলুন এবারে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি। এখন আমি মশলার জন্য আদা রসুন বেটে নেব। এবারে মাংসতে আমরা হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ। প্রথমে হলুদ দেওয়া হলো, এবারে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। একেবারেই নুনটা দিয়ে দেওয়া হলো। সামান্য একটু সর্ষের তেল দেওয়া হলো। এবারে কড়াইতে আমরা একটু বেশি পরিমাণে তেল দিলাম। কড়াইতে সামান্য একটু চিনি দিলাম, চিনি দিয়ে এমনি উঠেছে, চিনিটা গরম হয়ে এবার আমরা পেঁয়াজটা দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে অল্প একটু হলুদ দিলাম। ঠিক আছে, এবার আমরা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা মিনিট খানেক ভাজার পর আমরা এবারে আদাটা দিয়ে দেব। আদাটাও খুব সুন্দর করে ভেজে নেব, ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এবার আমরা মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম, ভালোভাবে তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, আমরা এখানে লঙ্কা কোনো দিইনি, আমার ছেলের জন্য বের করে রেখে তারপরে আমরা লঙ্কা দেব। দেশি মুরগি এই জন্য একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই ছেলের জন্য আলাদা করে করব। আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা মাংসটা দিয়ে দেব। এটাতে এরকম আমরা ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছি। আমরা একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে, এটা দেশি মুরগি। আমাদের মাংস থেকে জল বেরিয়েছে, হালকা হালকা জল বেরোচ্ছে। এবারে আরেকবার চাপা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আস্তে আস্তে করে আমরা আর একবার
একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। কত জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবারে আমার ছেলের জন্য একটু তুলে রাখছি, এগুলো আমি প্রেসারে একটু সিদ্ধ করে নেব। এবারে আমার ছেলের জন্য তুলে নিয়েছি। এবার আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই লঙ্কার গুঁড়োটা আমরা বাড়িতেই তৈরি করেছি, দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে কষিয়ে নেব। খানিকক্ষণ নাড়ার পরে আমাদের প্রায় কষানো হয়ে গেছে। দেখেছেন লঙ্কা গুঁড়ো দিতে কত সুন্দর একটা কালার এসছে। আমাদের পুরো কষা হয়ে গেছে, আমরা কিছু তুলে রেখেছি। এবারে আমরা এতে জল দিয়ে দেব। আমরা এবারে জল দিয়ে দিয়েছি। এবারে ফুট আসা অবধি আমরা ওয়েট করব। এবার আমাদের ঝোলে ফুট চলে এসেছে, ঝোলটা খুব সুন্দর ফুটছে। দেখেছেন কালারটা খুব সুন্দর এসছে। সামান্য একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।